বৃক্ষ সমাচারে আপনাদের আবার স্বাগতম। আজ একটি নতুন একটি বৃক্ষ সম্পর্কে বা ঔষধি গাছ বলতে পারেন বা আমাদের প্রয়োজনীয় একটি গাছ সম্পর্কে আপনাদের জানানোর জন্য আবার এসে হাজির হয়েছি। আপনারা আজ যে গাছটি দেখতে পাচ্ছেন বা যেই গাছটির ফল দেখতে পাচ্ছেন সেই গাছটি হচ্ছে গাব। এটাকে বলা হয় গাব গাছ, তবে এটা বিলাতি গাব নয়। আমাদের দেশে আসলে দুই প্রকৃতভাবে দুই ধরনের গাব পাওয়া যায়, একটি হচ্ছে বিলাতি গাব আর একটা হচ্ছে দেশি গাব। তো আজকে আপনাদের যে গাবটি আমি দেখাচ্ছি বা যে গাব গাছটি আপনাদের দেখাচ্ছি সেটি আসলে বিলাতি গাব নয়। বিলাতি গাবটি আসলে থাকে লাল হয়। আপনাদের যে গাবটি আমাদের দেখানোর জন্য আজ ভিডিওটি আমি করছি সেটি হচ্ছে আমাদের দেশি গাব। তো এখন প্রশ্ন আসে যে এই ফলটি আসলে কি কাজে ব্যবহার করা হয়। এই ফলটি আসলে দু ধরনের কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে পেটের বিভিন্ন রোগ বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য, এই ফলটি আসলে কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহার করা হয়, যেটা আসলে এটার ঔষধি একটি গুণ। এছাড়াও এই ফলটি ব্যবহার করা হয় জালে গাব দেওয়ার জন্য। আপনারা গ্রামে অনেক সময় শুনে থাকবেন জালে গাব দেওয়া হয়েছে। এখন জালে যে গাব ব্যবহার করা হয় সেটি আসলে এই গাব ফল। এই গাব ফলটি জালে আসলে একটি প্রক্রিয়ার মাধ্যমে জালে ব্যবহার করা হয়। জালে ব্যবহার করলে সেই জালটি আসলে অনেক দীর্ঘস্থায়ী হয়। আমি আরও ভালোভাবে আপনাদের সামনে গাছটি উপস্থাপন করার জন্য বা দেখানোর জন্য আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে সম্পূর্ণ গাছটি। গাছটির আসলে আকার আকৃতি এরকম হয়ে থাকে, অনেক ক্ষেত্রে এর থেকেও বড় হয়ে থাকে। তবে এর ফলগুলো একসময় পাকে এবং সেই ফলটি পাকলে খুবই মিষ্টি হয় এবং সেটা খাওয়ার উপযুক্ত হয়। এখন দর্শকদের জন্য একটি প্রশ্ন হচ্ছে, আসলে আপনারা কারা কারা এই ফলটি খেয়েছেন অথবা এই গাছটি কখনো দেখেছেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটি লিখে জানাবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।